প্রিয় বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বিনোদন খবরাখবরে। আমরা সেই সকল খবরগুলো প্রকাশ করে থাকি যে খবরগুলো আপনাদের চোখ এড়িয়ে যায়, সেরকম একটি খবরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে শোনাব ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নাটক। প্রিয় বন্ধুরা, পুরো সংবাদটি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে ফেলুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেলপথে যাতায়াতের ক্ষেত্রে একটি আতঙ্কের নাম পাথর নিক্ষেপ। বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া এসব পাথরে ভাঙছে ট্রেনের জানালার গ্লাস, আহত হচ্ছে অনেক যাত্রী, কেউ বা হারাচ্ছেন চোখ, কেউ আবার ঢুলে পড়ছেন মৃত্যুর কোলে। আর দিন দিন এই প্রবণতা যেন বেড়েই চলেছে। পাথর নিক্ষেপ বন্ধে সচেতনতা বাড়ানোর জন্য লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন নির্মিত হয়েছে একটি নাটক। নাটকের নাম অনাকাঙ্ক্ষিত। বিটিভির পরিচালক সোহরাব হোসেনের মূল ভাবনায় এটি রচনা করেছেন ফজলুল করিম, প্রযোজনা করেছেন সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী। নাটকটির বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, সাবেরি আলম, লুৎফর রহমান জর্জ, লারা লোটাস, সাজ্জাদ রেজা, সেলিম কামাল, রাজু আহসান সহ অনেকেই। নাটকটি প্রচারিত হবে শনিবার রাত 9টায়। নাটক প্রসঙ্গে প্রযোজক বলেন, অনেক সময় বখাটে ছেলেরা রেল লাইনের পাশ থেকে পাথর ছুড়ে মারে আর সে পাথরের আঘাতে যাত্রীরা আহত হয়। নাটকের নায়িকা সুরভীর জীবনেও তাই হয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটে সে ব্যাপারে সামাজিক সচেতনতাই নাটকের মূল বিষয়বস্তু। নাটকের গল্প প্রসঙ্গে তিনি জানান, পরাগ ভালো চাকরি করে, সে সুরভীকে ভালোবাসে। সুরভীর পড়াশোনা শেষ না হলে তার পরিবার বিয়ে দেবে না, তাই পরাগ সুরভী তাদের পরিবারের কাউকে তাদের ভালোবাসার কথা বলেনি। পড়াশোনা শেষে সুরভী আর পরাগ সিদ্ধান্ত নেয় তাদের ভালোবাসার কথা জানাবে। পরিবারকে জানালে সুরভীর দাদা পরাগের খোঁজ খবর নিতে তার বাড়িতে যায়। তারপর দুই পরিবার সুরভী আর পরাগের বিয়ের দিন ও তারিখ ঠিক করে। বিয়ের আগে সুরভী আর পরাগকে নিয়ে সুরভীর মা সুরভীর নানিকে দেখতে যায়। ফেরার পথে ট্রেনে জানালার পাশে বসে থাকার সময় বখাটে ছেলেদের ছুড়ে দেওয়া পাথরে সুরভীর একটি চোখ নষ্ট হয়ে যায়। সুরভীর চোখ নষ্ট হওয়ার খবর শুনে পরাগের বাবা এ বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্পটি এগুতে থাকে। প্রিয় বন্ধুরা, বিনোদনের যেসব খবর আপনার চোখে এড়িয়ে যায় বা আপনার চোখের সামনে দেখা যায় না, সেই সব খবরগুলো জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন। আগামী সংবাদে আবারও কথা হচ্ছে।